নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, শনি দেবতার কৃপা এই চার রাশির জাতক ও জাতিকার জীবনে জন্মগতভাবে থেকে যায়। কোন সেই চার সৌভাগ্যশালী রাশি তা নিয়ে আমি ভিডিওতে বলতে চলেছি। আর হ্যাঁ, আমি এটাও আপনাদেরকে বোঝাবো যে কেন এই চার রাশির উপরেই শনি গ্রহের কৃপা থাকে, আর বাকি যে রাশিরা রয়েছেন তারা এই শনিগ্রহের কৃপা পেতে কি করবেন সেটি আমি ভিডিওর শেষে বলব। তো আসুন আর দেরি কিসের, শুরু করা যাক। দেখুন, প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিই যে এই শনি গ্রহকে অর্থাৎ এই শনি দেবতাকে আমরা সকলেই ভয় পাই। শনির সাড়ে সাথী, শনির ঢায়া, এগুলোর নাম আমরা কিন্তু সচরাচর শুনে আসছি এবং এই এই পর্যায়ে যখন আমরা হাঁটি অর্থাৎ আপনার যখন শনির সাড়ে সাথী চলে, আপনার যখন শনির ঢায়া পাশ হয়, তখন কিন্তু আপনার জীবনে কিন্তু কোনো না কোনো বিপদ আসেই আসে। এটা আপনারা কখনোই কিন্তু অস্বীকার করতে পারবেন না, এটা প্রত্যেকের জীবনে কিন্তু আসে। আনন্দের বিষয় এটাই যে এই যে চার রাশির কথা বলবো, সেই চার রাশির কিন্তু শনি দেবতার, স্বয়ং শনি দেবতার কৃপা জন্মগতভাবে পেয়ে থাকে। কোন সেই চার রাশি সেটি আমি ভিডিওতে বলতে চলেছি এবং কেন এই চার রাশি জন্মগতভাবে কৃপা পেয়ে থাকে সেটিও আমি ভিডিওতে বলতে চলেছি। তাই ভালো করে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন এবং অবজার্ভ করার চেষ্টা করুন, আশা করি আপনাদের জীবনে কাজে আসবে। আমি প্রতিটি রাশির কথা বলছি। প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি আমার খুব ফেভারিট রাশি, সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, মকর রাশির যে সব জাতক ও জাতিকারা জন্মায় তাদের কিন্তু শনি দেবতার কৃপা থাকে, কারণ মকর রাশি শনিরই সেক্টরের মধ্যে পড়ে। তাই মকর রাশির জাতক ও জাতিকার উপর কিন্তু শনি দেবতার একটা আশীর্বাদ সচরাচর থেকেই থাকে। এবার আমি আপনাদেরকে বিশ্লেষণ করে বুঝিয়ে দিই যে কেন এই মকর রাশির উপরে শনি দেবতার কৃপা বা শুভ দৃষ্টি থেকে যায়। দেখুন, বেসিক্যালি মকর রাশির জাতক ও জাতিকারা কিন্তু খুব সৎ হয়, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি কথাগুলো, এবং খুব ধার্মিক হয়, কাউকে ঠকায় না, কারো অনিষ্ট চিন্তা করে না, আর সচরাচর নিজের আনন্দকে বিসর্জন দিয়ে অন্যের আনন্দের জন্য নিজের জীবনকে অত্যন্ত পাত করতে পারে শুধুমাত্র দুটো মিষ্টি কথাতে। আশা করি যারা মকর রাশির জাতক ও জাতিকারা আছে আমার কথার সঙ্গে মিলে যাবেন, আর যারা মকর রাশির জাতক ও জাতিকারা নন তারা শুনুন কথাগুলো শুধু। আমি এতটুকুও কিন্তু অবাস্তব কথা বলছি না, খুব বাস্তব কথা বলছি। আরও মকর রাশির পাঠ রয়েছে, আমি বলে দিই আপনাদেরকে শুনুন। এই রাশির জাতক ও জাতিকারা শুধু অন্যের উপকার করে না, এরা কিন্তু যে কোনো জীবের উপর কিন্তু একটা প্রেম থাকে, অর্থাৎ রাস্তার কুকুর হোক, কাক হোক, অর্থাৎ যার কোনো মালিক নেই সেই সব পশু বা পাখির উপর কিন্তু তাদের একটা মায়া বা দয়া থাকে, আর এটাই কিন্তু শনি দেবতা চাই। এই জিনিসগুলোই কিন্তু সব রাশির মধ্যে থাকে না, এবং সকলের জন্য, সকলের আনন্দের জন্য এরা কিন্তু নিজের আনন্দকে বিসর্জন পর্যন্ত দিতে পারে, নিজের শখ আহ্লাদকে মাটিতে কবরও দিতে পারে। এই জন্য কিন্তু মকর রাশির জাতক ও জাতিকার উপরে কিন্তু শনি দেবতার একটা শুভ দৃষ্টি থাকে। আর এই রাশির জাতক ও জাতিকারা পূর্বে অর্থাৎ অল্প বয়সে কম অনেক কষ্টে মানুষ হলেও যত দিন যায় তার কিন্তু ডেভেলপমেন্ট ধীরে ধীরে হতেই থাকে, কারণ শনি দেবতার একটা কৃপা তাদের মধ্যে থাকে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। বেসিক্যালি কুম্ভ রাশির জাতক ও জাতিকার মধ্যেও কিন্তু এই শনি দেবতার কৃপা থাকে। এরা পশুপ্রেমী হয় খুব কমই, তবে মানুষের
উপকার করার চেষ্টা করে, সচরাচর ক্ষতি করার চেষ্টা করে না। এবং কুম্ভ রাশির জাতক ও জাতিকারা একটু একগুয়ে এবং জেদি প্রকৃতির হয়, অর্থাৎ যেটা বলে দিল যে আমি করব না তাকে দিয়ে করানো সম্ভব নয়, একবার মন ভেঙে গেলে সেই মন আর জোড়া লাগে না। এরা বেসিক্যালি একটু বন্ধুপ্রিয় হয়, বন্ধু বান্ধব নিয়ে চলতে পছন্দ করে, দশজনকে নিয়ে চলতে পছন্দ করে, এবং কেউ যদি এদের কাছে সাহায্য চায় দু হাত বাড়িয়ে কিন্তু এরা সাহায্য করে। হ্যাঁ বন্ধুরা, যারা কুম্ভ রাশির জাতক ও জাতিকারা রয়েছেন তারা যদি এই ভিডিওটি শুনেন তারা আমার সাথে সহমত হবেনই হবেন। এই কারণেই শনি দেবতা প্রসন্ন হয় এবং এদের উপর কিন্তু কৃপা দৃষ্টি অর্পণ করে। এরপরে যে তিন নম্বর রাশিটির কথা বলব সেটি আমার খুব ফেভারিট রাশি, খুবই ফেভারিট রাশি, বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, এই বৃষ রাশির জাতক ও জাতিকাদের উপরেও কিন্তু স্বয়ং শনি দেবতার কৃপা থাকে। এই রাশির জাতক ও জাতিকার মকর রাশির জাতক ও জাতিকার মতনই কিছুটা হয়, অর্থাৎ এরা সচরাচর কাউকে ক্ষতি করে না। তবে এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, এদের যদি কেউ ক্ষতি করে ফেলে তারা সেটি মনে রাখে এবং পরবর্তীতে তারও ক্ষতি করে। এছাড়াও বৃষ রাশির জাতক ও জাতিকারা পশুপ্রেমী হয় এবং গরিব দুস্থ মানুষদেরকে এরা সাহায্য করতে পছন্দ করে। এদের হাতে পয়সা থাকলে এরা অন্যের চোখের জল কিন্তু মুছে দেয়, কিন্তু নিজের চোখের জল কিন্তু মুছার মতো লোক এরা পায় না, এটাই থাকে এদের এদের মনের দুঃখ। এরা সচরাচর বলিষ্ঠ হয়, তবে এরা কিন্তু একটু একগুয়ে প্রকৃতির হয়, অর্থাৎ যেটি করব ভাবে সেটিই করে ফেলে, তাতে তার যদি খারাপ হয় তাও স্বীকার। তবে এরা অন্যকে উপকার করতে গিয়ে অনেক সময় নিজের বিপদ ডেকে আনে। তবে শনি দেবতার যেহেতু কৃপা এদের মধ্যে থাকে জন্মগতভাবে, তাই কিন্তু এরা যতই বিপদে পড়ুক তারা সেই বিপদ থেকে বেরিয়ে যায়। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, এই তুলা রাশির জাতক ও জাতিকারা একটু ব্যালেন্সিং হয়, অর্থাৎ সকলকে নিয়ে চলতে পছন্দ করে, পরিবার চাকরি জীবন এই সমস্ত কিছুকে ব্যালেন্স নিয়ে ব্যালেন্সের উপরে চলে, এবং এরাও সচরাচর অন্যের উপকার করার চেষ্টা করে, কারো ক্ষতি করার চেষ্টা করে না এবং একটু পশুপ্রেমীও হয়। এরা সচরাচর বাড়িতে ডোমেস্টিক ডগ বা বিড়াল এসব পোষার ইচ্ছা থাকে এবং তাদেরকে এরা স্নেহ মায়া মমতা দিয়ে লালন পালন করে, এবং রাস্তার কুকুরদেরকেও এরা স্নেহ মায়া মমতার চোখেই দেখে। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা যদি এই রাশিগুলির মধ্যে না পড়েন তাহলে শনি দেবতার কৃপা কিভাবে আপনারা পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি, ভালো করে শুনে নিন। আমি যে কথাগুলো বললাম পূর্বে সেই কাজগুলো আপনাদেরকেও করতে হবে, অর্থাৎ রাস্তার দুস্থ কুকুরকে আপনাদেরকে আপনার সামর্থ্য মতো খাদ্য দিতে হবে, একটা বিস্কুটের প্যাকেটও দিতে পারেন। এছাড়াও কাক যেটা শনির বাহন তাকে কিন্তু যদি আপনারা রুটি দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই শনি দেবতার কৃপা পাবেনই পাবেন। এছাড়াও গরিব দুস্থ মানুষকে যদি আপনি দুহাত বাড়িয়ে সাহায্য করেন তাহলে কিন্তু আপনার বিপদে আপনার দুঃসময়ে শনি দেবতা আপনাকে ঠিক সেই জায়গা থেকে বের করে নিয়ে আসবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। তাই আপনারা পারতপক্ষে এই চার রাশির মতো হতে শিখুন, তাহলে আপনাদেরও কিন্তু এই শনি দেবতার কৃপা আপনারাও পেয়ে থাকবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।